চান, যারা মূলত রেসের জন্য চান, কারণ বাংলাদেশের ওয়েদারে 100% রুট ক্লাসটা খুব ভালো রেসপন্স করে, এভাবে যারা রেস করতে চান তারা নিতে পারে। তো আমার কিটেলের একটা পেয়ার হ্যাঁ ভাই, আর ওর দুটো বাচ্চা দিছে, তাই না? বাচ্চা দুটো অনেক সুন্দর ভাই, আমাদের বাবা মা আসছে। আচ্ছা, এগুলো কি দাম আলোচনা করে দিবেন না? বাচ্চাগুলো খুবই চমৎকার হয়, আমি যতগুলো এর আগে বাচ্চা আমি উপহার পাইছি, বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কেমন আসছে। নর্মালি কেমন কোয়ালিটি আপনার? হ্যাঁ, 100% নটা নিজে রেস করা লিমিটেড ক্লাব থেকে, আর মাদিটা ডাইরেক্ট সরাসরি। তো পাপু ভাই আমার দীর্ঘদিন ধরে মহসিন টিভির সঙ্গী, তো ওনার খামারে আজকে যে ভিডিও গুলো আমি দেখাবো বা যে কৌতুক গুলো দেখাবো, প্রত্যেকটা জোড়া ছোট ছোট বাচ্চা এবং কোয়ালিটি ফুল কবুতর আছে, সেই কথাই তুলে ধরবো আজকে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর খামারে চলে আসলাম, আপনার খামারের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক বাচ্চাই রেডি হচ্ছে, সবাই দেখতে পারবেন ভিডিওর মধ্যে দেখাবো। আশা করি কোয়ালিটি ফুল ছাড়া কোনো এক পিস কবুতর নাই, যেগুলো আছে সব কোয়ালিটি ফুল। আর বিগত যারা আমার কবুতর লক্ষের বাচ্চাগুলো সংগ্রহ করছে জানেন যে কবুতরগুলো কেমন, আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না, আশা করি এর থেকে আরো ভালো কিছু বাচ্চা উপহার পাবে। আচ্ছা ভাই, আপনার এই বাচ্চাগুলো নিয়ে সারা বাংলাদেশ সবাই রেস করতে পারবে ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা ভাই, আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা বলুন। আমার মোবাইল নাম্বার 0712-561-329, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশগুলো আছে, আর আমার ঠিকানা আশুলিয়া বড়বাড়ি। আচ্ছা, তো দর্শক একটা কথা বলতে চাই, ভিডিওটা কেমন লাগতেছে ইনশাআল্লাহ আমাদের সাথে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, আর পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো দর্শক, আপনাদের সেই মনের আশা পূরণ করার জন্য আমরা এখন চেষ্টা করবো, তাই না? কীরকম কথা বলি, আমাদের মহসিন ভাইয়ের চ্যানেল উপলক্ষে যেটা আছে সেটা যে আর কমেন্ট সব থেকে ভালো হবে তাকে আমার লক্ষ্যের থেকে আমি একজোড়া বাচ্চা উপহার দেবো, এবং আশা করি নেক্সট ভিডিওগুলো তার নাম ফোন নাম্বার দিয়ে দেবো, কিন্তু ডেলিভারি চার্জটা সে বহন করে নিতে পারবো। আসে নিলে সব থেকে আমি খুশি হবো, আমার লক্ষ্যের থেকে একজোড়া বাচ্চা শুধুমাত্র মহসিন ভাইয়ের চ্যানেল উপলক্ষে আমি গিফট হিসাবে দিব। যারা শেয়ার করবে এবং যার কমেন্টটা সব থেকে ভালো লাগবে, আশা করি আমার লক্ষ্যের থেকে ফার্স্ট আমার জীবনে ফার্স্ট মহসিন ভাইয়ের চ্যানেল থেকে আমি এটা আমি গিফট করা হবে আপনাদের। তো চলুন দর্শক, সুখবর দিয়ে আমরা শুরু করে দিই। বিশাল বড় লফট, এই যে প্রত্যেকটা কবুতরের জোড়ায় জোড়ায় বাচ্চা, আর এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। পাপু ভাই, এই শুরুর দিকে আমি একটু এটা দেখাই নাকি রেট চেকারে, সবগুলো তো আমরা দেখাইতে পারবো না, এটা কি জাতের কবুতর, এটা কেমন? এটা মূলত 100% লুডু ক্লাস থেকে আসা, বাবাটা ডাইরেক্ট বিদেশি নেদারল্যান্ডের, মাটাও 100% লুডু ক্লাস থেকে আসা। দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা কত সুন্দর ভাবে রেডি করতেছে, যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। এটা ইম্পোর্টেড বেবি, আসলে অনেকেই রেট চেকার দেখে, আশা করি ইম্পোর্টেড এই কোয়ালিটির রেট চেকার খুব কম মানুষের কাছে আসে। যারা মূলত কোয়ালিটি ফুল রেট চেকার চান, যারা মূলত রেসের জন্য চান, কারণ বাংলাদেশের ওয়েদারে 100% রুট ক্লাসটা খুব ভালো রেসপন্স করে, এভাবে যারা রেস করতে চান তারা নিতে পারে, তাই না ভাই? জি। আচ্ছা ঠিক আছে, বাচ্চাগুলো আপনি বিক্রি করবেন, তাই ভাই? বাচ্চা বিক্রি করবেন, এগুলো দাম কি বলা সম্ভব না? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, এগুলো মূলত 6,000 টাকা করে বিক্রি করি। এগুলো 6,000 টাকা করে বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, একটু বড় হলে তো দিবেন, তাই না? হ্যাঁ অবশ্যই, এখন তো ছোটো, এখনও ধরেন যে 1 সপ্তাহ পরে নিতে পারবেন। ওকে বড় ভাই, এটা কী কৌতুক এটা আপনার? এটা মূলত আমার কিটেলের একটা পেয়ার। হ্যাঁ ভাই, আর ওর দুটো বাচ্চা দিছে, তাই না? বাচ্চা দুটো অনেক সুন্দর ভাই, আমাদের বাবা মা আসছে ভাই, খুবই চমৎকার। বাচ্চাগুলো আমি দেখাই, আশা করি
কোয়ালিটি দিক দিয়ে খুবই চমৎকার। বাইরে দেখতে পাচ্ছেন কিসের লাগাইছেন? এটা আমার পার্সোনাল ট্যাগ করানো। আচ্ছা, যে কোনো ক্লাব থেকে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি দাম আলোচনা করে দিবেন না কি বলেন? এটা মূলত আলোচনা সাপেক্ষে এগুলো, তাই তো? হ্যাঁ, আসলে যারা রেস করতে চায় অরিজিনাল ভাবে তারা এই পেয়ারগুলো নিতে পারে, তাই তো? ওকে বন্ধু, এটার ব্যাক লাইটটা একটু বেশি। আর এটা কি নন না মাদি ভাই? এটা মাদি। কতদিন পরে বসাইলেন আবার? এটা দীর্ঘ প্রায় আড়াই মাস পর রেস্টে দেওয়ার পরে এই যে বাচ্চা বাচ্চা আসছে, তাই না ভাই? বাচ্চাগুলো খুবই ফার্স্ট ইয়ারের বাচ্চা, তো খুবই চমৎকার আসছে। কতদিন পরে নিতে পারবে? এক সপ্তাহ পরে সংগ্রহ করতে হবে। এক সপ্তাহ পরে প্রত্যেকটা বাচ্চা আমার একসঙ্গে পেয়ারিং করা ছিল, তো এই কারণে সব বাচ্চা আশা করি সামনে শনিবারে সবাই নিতে পারবে। সামনের সপ্তাহে নিতে পারবে? হ্যাঁ, সামনের সপ্তাহে সবগুলো বাচ্চা নিতে পারবে। আর আপনারা গ্রোথগুলো অনেক সুন্দর হয়েছে, খামারে এসে অনেকে বুকিং করতে পারেন, তাই না? হ্যাঁ, খামারে এসে নিতে পারবে। এইগুলোর প্রাইস কেমন থাকতে পারে? এগুলো বাচ্চার প্রাইস পড়বে এটা 5,000 টাকা পড়বে। এটা 5,000 টাকা পড়বে এটা? আচ্ছা ঠিক আছে। বাচ্চা কি ভবিষ্যতে নিতে পারে? কেউ বুকিং দিয়ে রাখলে আমি বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, যেমন হেলথ কোয়ালিটি খুবই চমৎকার। বাবা মা একটু দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা একটু আমার দেখান বন্ধুরা, এই যে দেন ভাই যে কৌতুকগুলা, এই যে এমন তো নর কৌতুক, আর চোখের গ্লেজি দেখেন, খুবই একটা চমৎকার গ্লেজি দেখেন, নর কৌতুক মাদিটা খুবই চমৎকার। মানে আমার মিলি পেয়ারের ভিতরে সব থেকে আমার পছন্দের একটা পেয়ার দেখতে পাচ্ছেন। একটা কোয়ালিটিফুল কৌতুকের যেগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আশা করি এর মধ্যে সম্পূর্ণ আছে। আর এই বাচ্চাও খুবই চমৎকার আসে, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, দেখছেনই আপনারা কেমন আসে। বন্ধুরা এই যে এটার বাচ্চা, আপনারা চাইলে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এটা নর বাচ্চা হবে, ইনশাআল্লাহ নর হবে। হ্যাঁ ভাই, নর হবে, এটা মাদি বাচ্চা, মাদি হবে। হ্যাঁ জি, দোড়া বাচ্চা ভাই একটু নিচে দিয়ে ধরেন, আমি একটু দেখাই। আলোচনা সাপেক্ষে ভাই, দর্শক কে দেন জোড়ায় জোড়ায় বাচ্চা বাইরে যে প্রত্যেকটা কৌতুরকে খাওয়াচ্ছে, এগুলা কিসের কৌতুর? এটা ভাই যেটা আফসান গ্রিজেলা, এটার ব্লাডটা কি আপনার? এটা মূলত ওই যে হারভেস্টে আমার যে নরটা ছিল ওরই বাচ্চা আর কি। ওরে বাচ্চা, চাইলে এগুলো তো নিতে পারে আপনার খামারে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দর্শক, যাদেরই ভালো লাগবে খামারে আসবেন, বাচ্চা নেবেন, ঠিক আছে?
জি পাপু ভাই, এটা কি আপনি স্পেশাল কি করেন? এটা আমার খুবই একটা পছন্দের একটা পেয়ার। দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি দুইটা রেস করা, কিন্তু নটা রেস করা, আটটা রেস করা। আর বাচ্চাগুলো খুবই খুবই চমৎকার হয়। আমি যতগুলো এর আগে বাচ্চা আমি উপহার পাইছি এদের কাছ থেকে, আমার মতে বাচ্চার কোয়ালিটি দিক দিয়ে চমৎকার। চমৎকার বাচ্চা। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় একটা কৌতুক ধরে নিয়ে আসেন একটু দেখেন বন্ধুরা। এই যে দেখেন একটু, আমরা একটু আলোতে নিয়ে আসলাম কৌতুকগুলো দেখানোর জন্য। বা এটা কি লাইনের, কেমন কবুতর? এটা মূলত বাবাটা আর কি 100% লুডু ক্লাস থেকে আসা, আর মাটা আর কি কিটেলের সাইড। এই আর কি, এটা মূলত ব্লাড লাইন থেকে আসা, মূলত কিটেল আর 100% লুডু ক্লাস থেকে। আচ্ছা, ফেদারগুলো দেখান তো বড় হয়। অবশ্যই ফেদারগুলো খুবই চমৎকার দেখি। এই যে ফেদার ভাই, এই যে ফেদারগুলো আমি দেখাই দিলাম। বাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার একটা একদম ব্যালেন্স দেখেন। এর বাচ্চাগুলো খুবই খুবই চমৎকার আসে, আমি দেখাবো আপনাদের বাচ্চাগুলো ইনশাল্লাহ। পুরো বন্ধুরা নিতে চাইলে নিতে পারবে ভাই? জি জি। আচ্ছা বাচ্চাগুলো নিয়ে বন্ধুরা, এই যে ভাই বাচ্চাগুলা, এটা মাঠা কিসের বললেন আপনি? এটা এটা মানে জেনসন থেকে, মাটা আমার ব্লাড লাইনটা জেনসন ব্লাড লাইন, জেনসন ব্লাড লাইন। আর বাবাটা আর কি মূলত 100% লুডু ক্লাস থেকে আর কিটেল থেকে আসা। আচ্ছা মাশাআল্লাহ, গ্রোথ প্রত্যেকটা বাচ্চা। আমার বিগত যারা আমার বাচ্চাগুলো সংগ্রহ করছে কবুতরে, তারা জানে আমার বাচ্চাগুলো কোয়ালিটি কেমন আসে। অনেক সুন্দর আসছে, খুবই চমৎকার বাচ্চা ভাই। পায়ে তো টেক টুক আছে সবার, তাই না ভাই? টেক ছাড়া কবুতরে আসলে রেসার কবুতর অন্তত মূল্য নাই। হ্যাঁ বাপু ভাই, আর এখন তো যে বাজার প্রেক্ষাপটে, আমার মতে যারা মূলত রেস করতে চান তারা কোয়ালিটি ফুল কবুতর ছাড়া সংগ্রহ না করাই ভালো। কারণ কি, খাওয়ারের যে দাম সব মিলিয়ে আমি মনে করি যারা বুদ্ধিমান তারা 10টা না পাইলে 1টা কবুতর পারলো এতে বেনিফিট পাবেন। আচ্ছা, এটা কেমন দাম পড়বে পাপ্পু? এটা প্রাইস পড়বে ফিক্সড 5,000 টাকা, তাও 1 সপ্তাহ পরে নিতে হবে। 1 সপ্তাহ পরে নেওয়া লাগবে, তাই না? দেখেন পাখির পেদার এখনই দেখেন কত সুন্দর কমিউনিকেটিভ, একটার সাথে একটা কতটা সুন্দর। আশা করি 1 সপ্তাহ পরে এর আরো কোয়ালিটি কতটা সুন্দর হবে দেখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে পাপু ভাই। জি ভাই, এটা কি? এটা এটা মূলত ব্ল্যাক ব্ল্যাক চেকার দেখতে পাচ্ছেন, মাক্সি। ব্ল্যাক চেকার, মাক্সি ভাই। হ্যাঁ, কালারটা আমার খুবই একটা পছন্দের একটা কালার। একটা কালার আমার দুই একটা কৌতুক দেখেন না। বন্ধুরা, এই যে দেন আমরা যে দেখাইলাম বাচ্চা সহ কবুতরটা, বা এটা কোথা থেকে সংগ্রহ করা, কেমন কবুতর? এটা মূলত আমার লিমিটেড ক্লাবের হোসেন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা এই নটটা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, এটা এটার মতো রেস করা কবুতর। এই আর কি, এটা মূলত ডলি ল্যান্ড থেকে আসা। পেদারটা দেখেন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সুন্দর রে ভাই। পাখের কমিউনিকেটিভ কত ভালো, আর দেখেন 4টা পাখ দেখেন, একটা ডিস্টেন্স। এটা মূলত একটা লং এর একটা কবুতর, আর ব্যালেন্সটা দেখেন, বন্ধুরা এই যে দেখেন, এই যে খুবই সুন্দর বাচ্চা, কি কোয়ালিটির বাচ্চা রে ভাই। মানে কোনটা মানে নর, মানে এটা মাদি হবে, এটা নর হবে, বাচ্চার কোয়ালিটি দিক দিয়ে দেখেন এখন, মানে সাইজ কোয়ালিটি খুবই চমৎকার চমৎকার হয়েছে প্রত্যেকটা আমার পেয়ারের বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এমন গ্রোথ কোয়ালিটি দিক দিয়ে সুন্দর হয়েছে, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই। এই দিয়ে ধরেন আমার দিকে ঘুরেন একটু। এই যে সুন্দর ভাই, বাচ্চাগুলোকে সেল দিতে চান? হ্যাঁ, এগুলো সেল করবো। এগুলো 1 সপ্তাহ পরে সেল দিবেন? হ্যাঁ। তো বন্ধুরা, আপনার খামারে আইসা নিলে আমি খুশি হবো, কারণ আপনারা দেখে শুনে আপনাদের বাচ্চা আপনারা নিতে হবে। আমরা তো ছোট সাইজটা দেখাইছি, বড় হইলে আরো একটু সুন্দর লাগতে পারে। শনিবারের মধ্যে বাচ্চাগুলো তো অনেক সুন্দর হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আর বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন আরো খুব চমৎকার হবে। চমৎকার হবে ভাই, কিন্তু বাচ্চা ছোট বাচ্চা, তারপরে দেখেন কি অবস্থা। আশা করি শনিবারের দিন কেউ যারা নিতে চান আমাকে স্ক্রিনশট দিলে আমি বাচ্চাগুলো বড় হলে আমি ভিডিও দিতে পারবো। আচ্ছা ভাই, এগুলো কত টাকার বিনিময়ে দিতে চান? এটা আমি মূলত এটা প্রাইস ফিক্সড 7,000 টাকা পড়বে। 7,000 টাকা, এটা স্পেশাল ওর মাটার কি ডাইরেক্ট বাইরের একটা কবুতর, বাবাটা ডলি লাইনের কবুতর। আর এটা মূলত খুবই একটা স্পেশাল একটা কবুতর, যারা মূলত লং এ রেস করতে চান তাদের জন্য, তাদের জন্য আর কি। ওকে ঠিক আছে, আমরা নেক্সট
বাচ্চা দুইটা এবার টোটালি বাবার মতন আসছে, দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কালার কোয়ালিটি দিক থেকে বাবার মতন আসছে। বাংলাদেশ ওয়েদারে খুব ভালো রেজাল্ট হয়। আশা করি আপনাদের অনেকে কৌতুক দেখছেন, আশা করি স্টিফেন এই কৌতুকটা আপনারা দেখলে আশা করি পছন্দ করবেন। এর যে কোয়ালিটি আছে আশা করি অনেক অনেক ফার্স্ট ক্লাস একটা কৌতুক। আচ্ছা কৌতুক দেখাবেন কোনটা, নর্থ দেখাবেন? যেটা ইচ্ছা। আচ্ছা একটা কৌতুক ধরেন আপনি। বন্ধুরা এই যে দেন পাপু ভাই যে কবুতরটা আমি দেখাইলাম, এই যে দেন কোয়ালিটিটা দেখেন, বামা দিক ঘুরান, এই যে বাহ নটটা, তাই না ভাই? চোখটা ধরুন তো ভাই, চোখটা খুবই আলাদা দেখেন অন্যান্য কবুতর থেকে, চোখের সার্কেলটা অনেক সুন্দর, হ্যাঁ সুন্দর গ্লেজি এবং খুবই উজ্জ্বল একটা কবুতর চোখের সার্কেল। এবং পাখের সেটা তো আপনি দেখে বুঝতে পারবেন একটার সাথে কতটা কমন নিউট্রিটিভ, এবং মূলত বাচ্চা খাওয়াই যে তারপরেও দেখেন কোয়ালিটি দিক দিয়ে কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে ভাই। একটু এটা এই টেকটুক আছে না? হ্যাঁ অবশ্যই আমি দেখাচ্ছি এটা। এই যে ব্যালেন্স এটা ভাই, এটা ব্যালেন্স ওয়ান টেল, এবং কতটা কোয়ালিটিফুল হইলে এমন ব্যালেন্স হয়। আমি ট্যাগ নাম্বারটাও বলি দেখাই আপনাদের, দেখেন বেলজিয়াম, হ্যাঁ হ্যাঁ বেলজিয়াম 2019 সালের 6247691, এটা ডাইরেক্ট বিদেশি, এটা কত বিদেশি কবুতর দেখতে পাচ্ছেন। আর কবুতরটার কোয়ালিটি দেখেন, আশা করি আর স্টিফেন এটা ই কি প্রত্যেক বাবার দেখেন এদিক দিয়ে সাদা আর এদিক দিয়ে কালো, বাচ্চাগুলো এমন হয়ে যায় যখন বড় হয়, বাচ্চাগুলো এমন হবে, হ্যাঁ এমন হয়ে যাবে। এবার দুইটা বাচ্চা বাবার মতন আসছে। আচ্ছা একটু বাচ্চাগুলো আমার দেখা, অবশ্যই বাহ খুবই সুন্দর, আল্লাহর নিয়ামত অনেক সুন্দর সৃষ্টি। অবশ্যই বাচ্চাগুলো দেখেন বাবা মা কিরকম, বড় হইলে একদম সেম। হ্যাঁ এবার দুইটা বাচ্চা আল্লাহর রহমতে এবার বাবার মতন আসছে, বাবার মতন আসছে। এটা মাদি হবে, এটা নর হবে, একদম বাঘের মতো দেখতে পাচ্ছেন। এই যে এই আর কি দুইটা বাচ্চা বাবার মতন আসছে, দেখেন কতটা কোয়ালিটি ফুল, বাহ সম্ভব নয় এখন নিলে আপনারা এগুলা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা কিন্তু এক সপ্তাহ পর নিলে সুন্দরভাবে ফ্লাইং করাতে পারবেন। আর এখন মূলত বাচ্চা ফ্লাইং এর টাইম সর্বোচ্চ আর এক সপ্তাহ 10 দিন পর থেকে সবাই কবুতর আস্তে আস্তে এখনই ফ্লাইং করাচ্ছে, কারণ এখনই আসলে রেসার যারা পালে, যারা মূলত রেসের জন্য ডিভাস বা রেসার, এখনই তাদের জন্য আজকে উপযুক্ত সময়। একটা দেখেন তো এটার পিছনে সাইডটা দেখাই, পিছনে সাইডটা দেখেন, এই যে বাবা যেমন আসছে তেমনি আসছে, দেখছেন সেম একবার সেম কালার কোয়ালিটি। আচ্ছা এই যে বুকের শেড দেখেন, বুকের শেডটা কিন্তু সেম আসছে। যারা মূলত বেশি পালবে না, যে চাই যে আমি দুই একটা কবুতর পালবো কোয়ালিটি ফুল পালবো, কোন ব্যক্তি জানে দেখে বলে যে না এটা এটা এক পিস কবুতর কোয়ালিটি ফুল তাদের জন্য। ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই। এটা কি লাইনের কবুতর আপনার? এটা এটা একটা বাইরের ব্লাড লাইনের একটা কবুতর চকো। হ্যাঁ এটা ডাইরেক্ট বাইরের ব্লাড লাইনের একটা কবুতর, এটা মূলত আমাদের ক্লাবের মেম্বার থেকে নেওয়া নটটা। এটা মূলত কিছুটা কানিটাল নটটা, কিন্তু আল্লাহর রহমতে অন্যান্য সুস্থ কবুতর থেকেও আরও অনেক ভালো বাচ্চা রেডি করে। তারপর তার প্রমাণটা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বসে আছে। আচ্ছা এগুলো কোথা থেকে নেওয়া বা কীরকম? এটা মূলত আমাদের ক্লাবের একটা সিনিয়র মেম্বার ওর কাছ থেকে নোটটা সংগ্রহ করা, আর মাদিটা আর কি জানজিয়ার রাসেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাচ্চা দুইটার কোয়ালিটি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে, অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এই নিচে বসে আছে এটা মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ, আর হাড়িতে এটা নর বাচ্চা হবে। আচ্ছা একটা কত ধরন তো ভাই? অবশ্যই ভাই এটা কি? এটা এটা নর কবুতর, নর কবুতর এটা ভাই। হ্যাঁ চকোর চোখের সার্কেল যারা, যেটা অরিজিনাল চকো, এর চোখের সার্কেল থাকবে এমন এমন থাকবে ভাই, কিছুটা সাদার মধ্যে কিছুটা লালচা ভাব, মানে চকো মূলত চকো কবুতর মেন চকো অরিজিনাল চকোর কালার, চোখের কালার থাকবে ফেদারটা টানবেন ভাই। হ্যাঁ অবশ্যই ফেদার দেখেন, এটা কিন্তু অনেক এটা এর বাচ্চা কিন্তু সেট করার সময় অনেক অনেক ছটফট করে বাচ্চা, খুবই অনেক চঞ্চল বাচ্চা, চঞ্চল বাচ্চা। হ্যাঁ আমি বিগত এর আগেও যতগুলো বাচ্চা পাইছি আল্লাহর রহমতে খুবই খুবই ভালো, দেখতে পাচ্ছেন এর বাচ্চা মূলত আমার কাছেও আছে ফ্লাইং লকটা। আচ্ছা বাচ্চাগুলো একটু দেখান তো, একটু ফ্লাইং লকটা আছে আমি দেখাবো ইনশাআল্লাহ লাস্টের দিকে আমি দেখাবো। বন্ধুরা দেন এক সপ্তাহ পরে বাচ্চা কেমন কোয়ালিটি হবে, কেমন হবে এটা আপনারা নিজেরও বুঝতেছেন,
এই যে দুটো বাচ্চা ভাই একদম চকর বাচ্চা, এটা নর বাচ্চা হবে, এটা নর হবে, এটা মাদী বাচ্চা, মাদী হবে ভাই। হ্যাঁ, আর এটা মূলত চকর একটা বৈশিষ্ট্য আছে, ফার্স্টে কিন্তু লাল থাকে টোটাল, টোটাল লাল, পরে মল্টিং এর আস্তে আস্তে ফাটবে, সাদা লাল সাদা লাল হবে, এটা মূলত চকর বৈশিষ্ট্য, যখন বাচ্চা হয় টোটালি লাল থাকে, তারপর আস্তে আস্তে ফাটে একদম, পরে যায় একদম ইয়া আসে, তবে লেজটা কিন্তু সাদা আসে। হ্যাঁ, এগুলো সব সাদা আসবে, এটা তো সাদা আসছে, সাদা আসছে, এই দেখেন আসছে, সব সাদা আসবে, এগুলো মল্টিং এ আস্তে আস্তে আসে, যখন তিন চার পর পাঁচ পর থেকেই শুরু হয়ে যায় ফাটা, কমপ্লিট হয়ে গেলে তখন খুবই চমৎকার লাগে। আচ্ছা ভাই, বাচ্চাগুলো কেমন দামে রাখবেন আপনি ভাই? এটা মূলত বাচ্চা নিলে চাইলে ফিক্সড 6000 টাকা পড়বে, 6000 টাকা লাগবে চকর বাচ্চা ভাই। এটা বাংলাদেশে কেমন কোথা থেকে ছাড়তে পারবে এটা? আল্লাহর রহমতে বাংলাদেশ চতুর্থ সাইড থেকে ছাড়তে পারবে। আর দেখুন এখনই ভাই বিট করুন, চিটি বাচ্চা দেখেন, অনেক খুবই এটা সেন্সিটিভ কবুতর, চটপট। আমি বলছিলাম যে ভাই বাচ্চাগুলো লাগানো অনেক চটপট করে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। ঠিক আছে পাপ্পু ভাই, আমরা নেক্সট প্যাচগুলো দেখাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ওকে ভাই, এটা কি কৌতুক দিলেন আপনি? এটা এটা মূলত আমার হারভেস্টার মেন নটটা আছে, আসলে অনেক রাগ লাগছে বাইরের থেকে, ওর আসলে হাত দিলে বাচ্চা হাত দিলে ও এমন করে, ও ডিম পারবে মাদি। হ্যাঁ, মাদিটা আবার ডিম পারবে, দেখতে পাচ্ছেন এই মাদিটা, দর্শক এই যে দেখেন এই মাদিটার কি হয়েছিল ভাই? চোখে আর কি ঠান্ডা লাগার কারণে সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা কি 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 কোয়ালিটির কবুতর? হারভেস্টার আর কি, হারভেস্টার। হ্যাঁ আচ্ছা, নটটা দেখাই একটু। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, এই যে দেখেন ভাইয়ের যে কবুতরটা একটু দেখাই দিলাম, কবুতর কোয়ালিটি শেপ একদম পারফেক্ট, বাচ্চা আর কি, এটা অনেক রাগি কবুতর, ওর হাত দেওয়া যায় না, ও নিজেও ওর বাচ্চা দিকে হাত দিলেও ঠুকায় তাই, এটা হ্যাঁ অনেক অনেক রাগি, মানে আমার যতগুলো অপশন আছে তার মধ্যে সব থেকে স্পেশাল অপশন আমার, স্পেশাল অপশন। আর আশা করি অনেকেই তো অপশন দেখায়, অপশনের কোয়ালিটি বিক্রি করছেন, রেজাল্ট কেমন পাইছেন? অনেক ভালো, অনেক ভালো পাইছেন, অনেক ভালো। আচ্ছা বাচ্চাগুলো একটু ধরুন তো ভাই, বন্ধুরা এই যে দেন বাচ্চাটা অনেক সুন্দর, এগুলা নর বাচ্চা হবে, বাবার মতন আসতে দেখতে পাচ্ছেন, কালারের দিক দিয়ে এখনো কালার সেভাবে আসেনি, আস্তে আস্তে সম্পূর্ণ চলে আসবে, এই বাবাটা যেমন সিলভার কালার, একবার সিলভার কালারের মতনই আসতেছে দেখুন, এটা কৌটরি খুব চমৎকার, এটা নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে। আচ্ছা, এই বাচ্চাগুলো কেমন দাম রাখবেন? এটা নিলে ফিক্সড 5000 টাকা পড়বে, এটা নিলে 5000 টাকা লাগবে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই জায়গায় একটা পেয়ার ভাই খুবই সুন্দর কোয়ালিটি ভাই, এটা কি লাইনের কেমন? পাইথন ব্লাড লাইনের, এটা পাইথন ব্লাড লাইনের ভাই, নটটা ভাই একটু এটা কি, এটার বৈশিষ্ট্যটা কি? আমার এটা মূলত এটা ব্লাড লাইনটা পাইথনের, এটা খুবই একটা চমৎকার কবুতর, এবং দেখুন পাখির সেটআপটা একটার সঙ্গে একটা কতটা কমিউনিকেটিভ পাখির সেট আপ, আর চোখে গ্লেজ এটা দেখেন, অন্যান্য রেড চিকার চোখটা আর এটার চোখটা দেখেন, খুবই ফার্স্ট ক্লাস, বাচ্চাগুলো খুবই চমৎকার। আর বিগত আমি ফার্স্ট আমার যখন আমার বাসায় আপনি আসছিলেন, জীবনে প্রথম যখন আপনি দিয়ে ভিডিও করেন, এই নটটা আমি ভিডিও করাইছিলাম, তখন কিন্তু অনেক অনেক রেসপন্স করছিল, যাই হোক এই নটটা নেওয়ার জন্য আমি সেল পোস্টে দিই না, শুধু বাচ্চা বিক্রি করছি, যাই এটার জন্য আমার অনেক প্রায় 100-এর উপরে ফোন আসছিল এই নটটার জন্য, এই নটটার জন্য আমি আসলে এটা সেল করবো না, এটা মূলত ওর বাচ্চার কাছে সেল করি, খুব সুন্দর দেখেন, ওর ধরে রাখছে এখন ওর শরীরের মধ্যে কিন্তু ভাইব্রেট, বন্ধুরা এই যে দেন পাপ্পু ভাই যে কবুতর গুলা আছে, আশা করি আপনারা দেখছেন বা কোয়ালিটি গুলা দেখতেছেন, এটা নর বাচ্চা, এটা নর বাচ্চা হবে তাই না পাপ্পু ভাই? এটা মাদি বাচ্চা, এটা মাদি বাচ্চা হবে ভাই। আর চোখের কালারটা দেখেন, সেম বাবার মতন আসছে, সেম বাবার মতন চলে আসছে তাই না? এখানে মাদিটা দেখুন, আচ্ছা এগুলো সপ্তাহখানিক পরে আল্লাহ রহমতে আপনারা সুস্থ হয়ে নিতে পারবেন, কোয়ালিটি আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে ভাই। আচ্ছা এই বাচ্চাগুলো নিলে কত টাকা লাগবে? এগুলো নিলে ফিক্স 5000 টাকা পড়বে, এটা 5000 টাকা পড়বে। জি আচ্ছা ঠিক আছে পাপ্পু ভাই, এটা কি কবুতর? এটা মূলত মাক্স, এটা নটটা আর কি মাক্সি, মাক্সি আর মাদিটা আর কি রেড চেকার, রেড চেকার। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা মূলত দুইটা ডলি লাইন থেকে আসে, ডলি লাইন থেকে আসে দুইটাই, আর দুইটা মাক্সি বাচ্চা, দুইটা মাক্সি বাচ্চা আসছে।
বাচ্চাগুলোর কালার তো ভাই লাইট পুরো, হ্যাঁ একবার লাইট কালার একদম ভাই। এগুলো জুটি আছে তো? হ্যাঁ অবশ্যই দুইটা, ওদের দেখেন জুটি অনেক সুন্দর জুটি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো বাচ্চাও জুটি আসছে তাই না? হ্যাঁ বাচ্চা জুটি আসছে, বাচ্চা জুটি আসছে ভাই। কোনটা দেখাবেন আমার? না দেখাবেন না আমাদের দেখাবেন? আচ্ছা একটা কৌতুক দেখান, বাচ্চাগুলো দেখাই দিই। এই দর্শক জানি দুটো কৌতুর জুটি আছে তাই না ভাই? হ্যাঁ বাচ্চা দুইটা জুটি আসে। ওয়েলকাম হোম বিটার না কি না? না এটা আমার মতো কি না, এটা মনে তো ডাইরেক্ট সিনাল অফ এটা কৌতুর, সিনাল অফ এর কৌতুর লিমিটেড ক্লাবের প্রেসিডেন্ট সিনাল অফ আমার আমার লফটের কৌতুর এটা। আচ্ছা ফেদারটা টান মারেন দেখেন, ফেদারটা অন্যান্য কৌতুরের ফেদার দেখেন, এটা ফেদার। বাহ এরকম ফেদার তো। আর এটা ব্রিডিং আছে, তারপর মাদির ব্যালেন্স দেখেন, মাদি এটা তাই না ভাই? হ্যাঁ মাদি। বাহ খুবই চমৎকার এটা মাদি, চমৎকার মাদি ভাই। বাচ্চাগুলো দেখাই ভাই বন্ধুরা, এই যে দেন বাচ্চাগুলা আমি দেখাই, এটা নর বাচ্চা। এগুলা ভাই বোন এর আগে বিক্রি করছেন? হ্যাঁ বিগত এর আগে আমি 5 পিস বাচ্চা পাইছিলাম, এক বড় ভাই প্রবাসী ওনার কাছে দিয়েছিলাম এক জোড়া, আর নরসিংদী এক ভাইয়ের কাছে দিয়েছিলাম উনিও প্রবাসী এক জোড়া নিছে, আর এক পিস কবুতর এক ভাইয়ের কাছে আমাকে মাদির দরকার ছিল, এক বাচ্চাটা আমি নিজের জন্য রাখছিলাম ওইটা নিয়ে গেছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আর এবার দিয়ে এবারে রেডি হচ্ছে আবার। ওকে দর্শক, এই যে বাঘা আছে এই জায়গায়, ব্ল্যাক আছে, ঠিক আছে ভিডিওটা লং হবে তো পাপু ভাই, তাহলে আমি ভিডিওটা এই জায়গায় একটু শর্ট করে দিই আর আপনার বাইরের দৃশ্যটা একটু দেখাই দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলুন দর্শক আমরা বাইরের যে সেট আপগুলো আছে আমরা একটু দেখাই পাপু ভাই। পাপু ভাই এটা তো আপনার হলো কি এটা? এটা আমার ফ্লাইং লফটার, ফ্লাইং লফট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দৃশ্যটা অনেক সুন্দর, এই জায়গায় রেসের জন্য প্রস্তুত করা হয়েছে তাই না ভাই? পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন কিছুটা কক্সবাজার মতন ফিল পাবেন, আশা করি ফিল পাওয়া যাবে একদম, অনেক সুন্দর। এখানে বিকাল টাইমে আমি আসলে থাকি, খুব ভালো লাগে আর কি, দেখেন ভালো লাগে ভাই ভিউটা। এটা এটা কোন মাঠটা ভাই? এটা এটা মত যে বিলিয়া ব্রিজ দেখতে পাচ্ছেন, বিলিয়া বেরিবাদ আর কি, যে বেরিবাদ এখান থেকে, বেরিবাদ থেকে আমার বাসাতে বললে হবে যে বড়বাড়ি যাব, বড়বাড়ি আসলে ইস্টান থেকে যে কাউকে বললে বড়বাড়ি যাব এখানে নিয়ে এসে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখানে যে সেটআপটা দেখছেন এটা মূলত মাদিক সেটআপ, এখানে কিছু খুবই স্পেশাল কিছু কবুতর আছে, সম্পূর্ণ রেস্ট করে শুধুমাত্র দুই পিস বাদে, এখানে অনেক কবুতর আছে ম্যাক্সিমাম সবজি, আমার সবজি কবুতর আসলে পছন্দের, এখানে সবগুলো রেস্ট করা দুই পিস বাদে আর কি, ম্যাক্সিমাম কবুতর রেস্ট করা, এখানে খুবই স্পেশাল কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন, যারা চান আর কি এগুলো ওইভাবে না, যারা স্পেশাল কিছু কবুতর চান শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা এটার মূলত মাদি, আর এই পাশে নর আছে দেখাই, ওইদিকে নর আছে তাই না ভাই? অবশ্যই এগুলো সম্পূর্ণ রেস্ট করা কবুতর, মানে কিছুটা মানে বেস্ট কোয়ালিটি কিছু কবুতর আমার, মানে যেগুলো হোম ব্রিডের কিছু। একটু খোলা যাবে ভাই এটা? হ্যাঁ আমি অবশ্যই। ও তালা মারা আছে? হ্যাঁ তালা মারা আছে, এই যে দেন দেখতে পাচ্ছেন সব রিল্যাক্স আছে, রিল্যাক্স আছে তাই না ভাই? জি। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আসবেন ভিজিট করবেন ভালো লাগবে, আজকে পর্যন্ত এখানে সেল হবে যারা স্পেশাল কিছু, কিন্তু এগুলো প্রাইস পার পিস আর কি 10,000 টাকা পিস পড়বে, পার পিস 10,000 টাকা পড়বে, যার যেটা লাগে নিতে পারবেন, আশা করি কোয়ালিটির দিক দিয়ে বেস্ট কোয়ালিটি কিছু কবুতর, বেস্ট কোয়ালিটির কবুতর। তো এক পিস মাক্সি আছে, এটা সম্পূর্ণ রেস করা প্রত্যেকটা কবুতর রেস করা আর কি কবুতর। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে।